প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি অনিল কুমার গুপ্ত, সহকারী অধ্যাপক, শহীদ সিরাজ আদর্শ ডিগ্রি কলেজ, ফুলবাড়ী, দিনাজপুর। আমি ব্যবসায় শিক্ষাক্রম শাখায় তোমাদের ব্যবসায় গণিত ও পরিসংখ্যান বিষয়ে ক্লাস নেব। আজকে প্রথম ক্লাসে তোমাদের আলোচনা করা হবে প্রথম অধ্যায়, সেট তত্ত্ব। সেট কি, সেট কাকে বলে, সেটা বলা হচ্ছে সেট কি। বলা হচ্ছে বাস্তব জগৎ বা চিন্তা জগতে সুনির্ধারিত বস্তুর সংগ্রহকে বলা হচ্ছে সেট। বাস্তব অথবা চিন্তা জগতের সুনির্ধারিত তালিকা আর সুনির্ধারিত বস্তুর সংগ্রহকে বলা হচ্ছে সেট। সেটের যে কোনো জিনিস অন্তর্ভুক্ত হতে পারে, যেমন সংখ্যা হতে পারে, বর্ণমালা হতে পারে, নদী হতে পারে, মানুষের নাম হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। এবং সেটের নাম আমরা কী দিব, সেটার নাম হবে ইংরেজি বর্ণমালার বড় হাতের বর্ণ। যেমন বড় হাতের বর্ণ বলতে আমরা বুঝি এ, বড় হাতের এ হতে পারে, বি হতে পারে, অথবা সি, ধরে দিয়ে এক্স, যে কোনো সংখ্যা ইংরেজি বর্ণমালা বড় হাতের বর্ণ। তারপর হচ্ছে সেটের নাম গেল। আর সেট লেখার নিয়ম কি, সেট লেখার নিয়ম দুটো আছে, একটা হচ্ছে গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সেটা যতগুলো উপাদান থাকবে সেটার মধ্যে কী কী অন্তর্ভুক্ত থাকবে সেটা সবগুলোকে তোমাকে তালিকা করতে হবে, সেটা বলা হচ্ছে তালিকা পদ্ধতি। যেমন একটা সেট যদি ধরি এ, এ সেট সমস্যা, এই এ সেটের মধ্যে কী কী আছে সেটাকে আমি লিখব। বিভিন্ন রকম সংখ্যা হতে বর্ণ হতে পারে, যেমন ছোটো হাতের এ, বি, সি, আবার এক্স হতে পারে, ওয়ান হতে পারে, টু হতে পারে, থ্রি, ফোর, সিক্স, টোটাল হতে পারে। বলা হচ্ছে সেটার মধ্যে কী কী অন্তর্ভুক্ত আছে সেটাকে লিখে তোমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করতে হবে, নাহলে কিন্তু সেটা সেট হবে না। আবার দেখো, লেখার পরে মাঝখানে কিন্তু একটা কমা দেওয়া আছে, এ, বি, তারপর সি, এক্স, ওয়ান, টু, আবার এখানে কিন্তু কমা আমি দিইনি, ইচ্ছাকৃতভাবে কমা দেয়নি। তার মানে এই কমাটা দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা সংখ্যা এবং এটা আর একটা বর্ণ, দুটো বর্ণ, এখানে তো এটা একটা সংখ্যা, এটা একটা অঙ্ক। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, কোনো কমা না দেওয়াতে কী হচ্ছে, 346। তখন আমরা যখন কাউন্ট করবো তখন আমরা বলবো 346টা হচ্ছে এই সেটের একটা সদস্য। কিন্তু যখন কমা দিব তখন এই মাঝখানে কমা দেওয়াটার উদ্দেশ্য হচ্ছে 3 এবং 4 সম্পূর্ণই আলাদা, এই যার জন্য কমা দিয়ে দুটো সদস্যকে আলাদা করা হচ্ছে। যেমন এখানে যদি কমা দেওয়া যায় তা বোঝা যাবে 3টা আলাদা উপাদান, 4টা উপাদান, 6টা আলাদা উপাদান, যার জন্য একটা সদস্য লিখলাম এই এটাকে বলা হচ্ছে ওই সেটের সদস্য অথবা উপাদান। বিটাও তদ্রুপ, সিটাও তদ্রুপ। আর মাঝখানে যখন আমি এ বি লিখব, শুধু এ বি, তাহলে আমার এ বি এটা কিন্তু সদস্য হবে, এ কিন্তু তখন সদস্য হবে না, তখন হবে এ বি সদস্য। কিন্তু যখন আমি কমা দিব, এই মাসে কমা দিলাম, তাহলে হলো কি, এ একটা স্বতন্ত্র সদস্য হলো, বি একটা স্বতন্ত্র সদস্য হলো, যার জন্য মাঝখানে তোমাকে কমা দিতে হবে, কমা না দিলে দুটা মিলে একটা হবে। আর একটা আছে গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি কী হচ্ছে, সেখানে বলা হচ্ছে এ সেটের উপাদানগুলোর বৈশিষ্ট্য অথবা ধর্ম তোমাকে বড় দেওয়া থাকবে, সেই সেটটা তোমাকে গঠন করতে হবে, সেটা হচ্ছে গঠন পদ্ধতি। যেমন একটা সেট ধরো আমি এ, এই এ সেটের একটা সদস্য নিলাম আমি এক্স, এটা বলা হচ্ছে যেন এই এক্সটা কি সদস্য উপাদান তো নাকি এসের উপাদান। এখন এই এই এক্সটার ধর্ম তো বলা যাচ্ছে কি, এক্স হচ্ছে বাস্তব পূর্ণ সংখ্যা, বাস্তব পূর্ণ সংখ্যা, তা হচ্ছে বাস্তব পূর্ণ, পজিটিভ দিলাম পূর্ণ সংখ্যা, বলা হচ্ছে এক্স হচ্ছে বাস্তব পূর্ণ সংখ্যা। তাহলে এই এসেটের উপাদানগুলো কী কী হবে, এসেটের উপাদানগুলো কী হবে, ওয়ান হতে পারে, টু হতে পারে, ফোর, সিক্স, যতগুলো বাস্তব সংখ্যা আছে সবগুলো কিন্তু এসেটের উপাদান হবে। তখন কি এই সেটের সদস্য সীমিত থাকবে, এই সেটের সদস্য সংখ্যা কি নির্দিষ্ট করে বলা যাবে যে 7-10টা আছে বা 3টা আছে বা 15টা আছে, বলা যাবে না। যেখানে এখানে নির্দিষ্ট করে বলা দেওয়া নাই যে সংখ্যাটা কত, তখন এটাকে বলা হচ্ছে অসীম সেট। কিন্তু এই সেটটাকে যদি নির্দিষ্ট বলা হবে 10টা সদস্য বা 15টা সদস্য, তখন এটা বলা হচ্ছে সসীম সেট। তা সসীম করতে গেলে কী করতে হবে,
তাহলে এক্স এর মানটাকে নির্দিষ্ট করে দেবে কি এক্স পূর্ণ বা বাস্তব পূর্ণ সংখ্যা, এবং এর সঙ্গে আটা শর্ত দিলাম এবং বলছে এক্স লেস দেন টেন, তার মানে এক্স এর মানটা হচ্ছে দশের চেয়ে কম, তাহলে এই সংখ্যাটা শেষ হবে কোথায়, নয়ে যায় শেষ হবে, নয়ের পরে কিন্তু আর যাবে না, তখন দেখা যাবে এক থেকে নয়, তাহলে এই সদস্য উপাদান হবে কটা, নয়টা, তখন এটা বলা হচ্ছে সসীম সেট। তাহলে ফাঁকা সেট, ফাঁকা সেট আমি কাকে বলবো, যে সেটের কোনো উপাদান থাকবে না, যে সেটের কোনো উপাদান নাই, যেমন এ সেট দিলাম এই এটা সেট, এটা হচ্ছে ফাঁকা সেট, এটা মাঝখানে জিরো দিলে কিন্তু ফাঁকা সেট হবে না, কারণ জিরো একটা সদস্য, তখন এটা কিন্তু ফাঁকা সেট বলা যাবে না, ফাঁকা সেট বলতে শুধু সেকেন্ড প্যাকেট দিয়ে ছেড়ে দিতে হবে, বা আরেকটা সংখ্যা লেখা যায় সেটা হচ্ছে ওরি, এই ওরি দ্বারা বুঝে যাবে যে ফাঁকা সেট, যে সেটের কোনো সদস্য বা উপাদান নেই। তো উপসেট, উপসেট কাকে বলা আছে, যদি দুটো সেটের মধ্যে যে কোনো একটা সেটে সবগুলো সদস্য আরেকটা সেটের মধ্যে বিদ্যমান থাকে, তখন সেই সেটটাকে বলা হচ্ছে ওই সেটের উপসেট। এবার নিলাম এ সেট, এটা নিলাম এ বি এক্স ওয়াই, আর এটা নিলাম বি সেট, বি সেটের উপাদান হচ্ছে কত, শুধু এ এবং এক্স, তাহলে দেখো বি সেটের সবগুলো উপাদান কিন্তু এ সেটের মধ্যে আছে, কিন্তু এ সেটের সবগুলো উপাদান কিন্তু বি সেটের মধ্যে নাই, যেহেতু বি সেটের সবগুলো উপাদান এ সেটের মধ্যে আছে, যার জন্য বিকে বলা হবে এ সেটের উপসেট, তাহলে হচ্ছে বি সাবসেট এ, বি এটা হচ্ছে সাবসেট এ। সসীম সেট গেছি, অসীম সেট গেছি, সার্বিক সেট, সার্বিক সেট বলা হচ্ছে আমরা এখানে যদি চারটা সেট দেওয়া থাকে এ বি সি, আর দেওয়া থাকলো মনে করো এখানে দেওয়া থাকলো সি সেট ওয়ান থ্রি সিক্স, এই সেটগুলো নিয়ে আমরা অঙ্ক করবো সম্ভবত হলো আমরা, তখন বলা হচ্ছে এই সবগুলো সেটের উপাদান যে সেটের মধ্যে থাকবে সেই সেটটাকে বলা হচ্ছে সার্বিক সেট, অর্থাৎ সার্বিক সেটের মধ্যে কোনো অঙ্ক করতে আসে যে কোনো যে যতগুলো সেট আসবে সবগুলো সেটের উপাদান সেই সেটের মধ্যে থাকতে বাধ্য হবে, তখন সেটা বলা হচ্ছে সার্বিক সেট, ওই সেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট, এবং ওটাকে প্রকাশ করা হচ্ছে বড় হাতের ইউ দ্বারা, বড় হাতের ইউ দ্বারা, তাহলে ইউজুয়ালি কী হবে, এ হতে পারে বি এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই আছে, আবার কী হবে ওয়ান থ্রি সিক্স সেভেন, এরকম তাহলে দেখো এই সব এ সেট বি সেট এবং সি সেটের সবগুলো উপাদান কিন্তু এর মধ্যে বিদ্যমান আছে, তখন ইউটাকে বলা হবে এ বি এবং সি সেটের সার্বিক সেট। নিশ্চেদ সেট, যদি কোনো দুটো সেটের মধ্যে দুটো সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তখন সেটা হচ্ছে নিশ্চেদ সেট। সমতুল্য সেট মানে সমান সেট, এ এবং বি সমতুল্য সেট বলতে তখনই হবে যখন এ সেটের সবগুলো উপাদান বি সেটে থাকবে, আবার বি সেটের সবগুলো উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান থাকবে, তখনই বলা হবে সমতুল্য সেট, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি, যেমন এ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান সিক্স সেভেন মাইনাস ফাইভ, আর বি ইজ ইকুয়াল টু হচ্ছে সেভেন সিক্স ওয়ান মাইনাস ফাইভ, তা দেখো এ সাবসেট বি, অর্থাৎ এ সেটের সবগুলো উপাদান বি সেটে আছে, আবার বি সেটের সবগুলো উপাদান এবং বি সাবসেট এ, এ সাবসেট বি এবং বি সাবসেট এ হলে পরে তখন বলা হচ্ছে এই দুটো সেট হবে সমতুল্য সেট, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু তখন হবে বি, একমাত্র তখনই হবে কখন যখন এ সাবসেট বি এবং বি সাবসেট এ হবে, তখন দুটো সেট কিন্তু পরস্পর সমান হবে এবং তখন লেখা হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি। পাওয়ার সেট, পাওয়ার সেট কাকে বলা হচ্ছে, একটা সেটে যতগুলো উপসেট হবে, প্রথমে একটা সেট দেওয়া থাকবে, একটা সেটে যতগুলো উপসেট হবে সেই উপসেটগুলোকে নিয়ে যে সেট আমরা গঠন করব সেই সেটটা বলা হচ্ছে ওই সেটের উপসেট, তাহলে দেখা যাচ্ছে পাওয়ার সেটে সবগুলো সদস্যই কিন্তু একটা করে সেট হবে,
যেমন এখানে একটা সেট আছে বি, বি সেটে হচ্ছে এ বি ওয়ান সেকেন্ড প্যাটার্ন, তাহলে বি সেটে উপসেট কি হবে? উপসেট, উপসেট কি হবে? শুধু এ হতে পারে, আবার বি হতে পারে, আবার ওয়ান হতে পারে, আবার এ বি হতে পারে, এ কমা বি, আবার এ কমা ওয়ান হতে পারে, এ কমা, এ কমা ওয়ান, আবার এ কমা বি, এ কমা ওয়ান, আবার বি কমা ওয়ান হতে পারে, বি কমা ওয়ান হতে পারে, আর কি হবে? এ বি ওয়ান হতে পারে, এ কমা বি কমা ওয়ান, আরটা কি হবে? ফাঁকা সেট হবে, ফাঁকা সেটটা যে কোনো সেটের উপসেট হবে। তাহলে দেখো এখানে বলছে এই বি সেটের উপসেট শুধু এ বি ওয়ান, এ বি, এ ওয়ান, বি ওয়ান, এ বি ওয়ান এবং ওরি, এই এই উপসেটগুলো কি হবে? যে সেটের সদস্য হবে, অর্থাৎ এই উপসেটগুলো যে সেটের সদস্য, অর্থাৎ যে সেটের সদস্য একটা করে সেট, সেই সেটটা বলা হচ্ছে পাওয়ার সেট। তবে পি অফ এ লাগাচ্ছে, পাওয়ার সেটটা লাগাচ্ছে পি অফ দিয়ে যে সেটের উপসেট দেব সেটা, তাহলে হচ্ছে পি অফ, এটা অফ বলা আছে বি, এটা হচ্ছে বি সেটের উপসেট, পাওয়ার সেট। এই পাওয়ার সেটের এই সেকেন্ড ব্র্যাকেট গেল, আবার এই সেটের একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, দেখো তখন লেখা আছে এই ছোটো করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ লেখা হচ্ছে, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বি, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওয়ান, আবার এ বি, তারপরে এ ওয়ান, বি ওয়ান, এ কমা বি কমা ওয়ান, আবার লেখা হচ্ছে ওরি। তখন বলা হচ্ছে এইটাকে বলা হচ্ছে বি সেটের পাওয়ার সেট। সার্বিক সেট তবে একক সেট, একক সেট কাকে বলা হচ্ছে? যে সেটের মাত্র একটা উপাদান থাকবে সেটা বলা হচ্ছে একক সেট। এখন প্রশ্ন হলো এখানে বি সেট একটা আছে, এ সদস্য হচ্ছে এ বি ওয়ান, এখন তোমাকে প্রশ্ন করা হলো যে ফাইভ কি এ সেটের সদস্য? সেটা এ সেটের বি, আই সরি, এ সেটের বি সেটের সদস্য, কিন্তু ফাইভটা দেখো বি সেটে কিন্তু নাই, সেটাকে আমরা লিখবো কী করে? বলা বি ফাইভটা বি সেটের সদস্য নয়, তা সেটা লিখতে হবে কী করে? তখন সেটা লিখতে হবে ফাইভ, ফাইভ ইজ নট বিলংস টু, এটা বিলংস টু হচ্ছে তার মধ্যে কেটে দিলে গেলো ইজ নট বিলংস টু বি, অর্থাৎ পাঁচটা এ সেটের উপাদান নয়। যদি বলা হয় এ ওয়ান কি এস বি সেটের উপাদান, তখন একটা হচ্ছে এই একটা হচ্ছে কি বি সেটের উপাদান, তখন সেটাকে লিখতে হবে কী করবে? ওয়ান এই হলো বিলংস টু হচ্ছে বি, অর্থাৎ বি এর মধ্যে এক বিদ্যমান, অথবা বি ওয়ানটা হচ্ছে বি সেটের একটা উপাদান। সেটের পূরক, তবে সেটের সংযোগ, দুটা সেট সংযোগ করলে যে সেটটা পাওয়া যাবে সেটা সংযোগ সেট। সংযোগ সেট কীভাবে তৈরি, কীভাবে করা যাবে? দুটো সেটের সবগুলো উপাদান নিয়ে যে সেট গঠিত হবে সেটা বলছে ওই দুটো সেটের সংযোগ সেট। যেমন এ একটা সেট, এ বি এক্স, আবার বি একটা সেট মনে করো, এটা হচ্ছে এক্স টু থ্রি, তাহলে এ বি, এ সংযোগ বি, এ কাপ, এটা বলা হচ্ছে কাপ বা সংযোগ বি, এ সংযোগ বি সেটা হবে এ সেট এবং বি সেটে সবগুলো উপাদান নিয়ে যে সেটটা গঠিত হবে সেটা বলা হচ্ছে এ সংযোগ বি সেট। তাহলে এখানে কী কী সদস্য হবে সেটা হবে প্রথম থেকে নেই, এ নেই, এ বি এক্স, দেখো এই এক্স কিন্তু এখানেও আছে, এখানেও আছে, কমন উপাদান, কাজে একবার লেখলেই হবে, দুবার লেখার দরকার নেই, এক্স, তারপর হচ্ছে কত টু থ্রি,
তাহলে এ কাপ বি হবে বা এ সংযোগ বি হবে এ বি এক্স টু থ্রি, এটা হচ্ছে এ সংযোগ বি সেট। আবার যদি গঠন পদ্ধতি যাই, এ ইজিকাল হচ্ছে এ কাপ বি ইজিকাল হচ্ছে এক্স যেন, তাহলে এই এক্স উপাদানটা কোথা থেকে আসছে, কোন সেট থেকে আসছে? তার মানে কি এই সবগুলো মান আছে কি, এই সবগুলো মান হচ্ছে এক্স। তো এক্সটা কোত্থেকে আসছে, হয় এস এর থেকে আসবে, তাহলে দেখবো এখানে কি এক্স বিলংস টু এ, এ থেকেও আসতে পারে এবং বা নিতে পারি, বা এক্স কী হবে বিলংস টু বি। অর্থাৎ এই এটা দেখো শুধু এ সেটে আছে, তবু কিন্তু এখানে আসছে এ, এ সংযোগ বি সেটে আসছে। আবার টুটা শুধু বি সেটে আছে, তবু কিন্তু এখানে টু আসছে, যার জন্য আছে এ কাপ বি যুগল হবে এক্স, এই এক্স বিলংস টু এ বা এক্স বিলংস টু বি, অর্থাৎ এ অথবা বি যে কোনো দুটোর মধ্যে যদি এক জায়গায় থাকে তাহলে কিন্তু এ কাপ বি এ কিন্তু সেটা সংযোগ হবে। তো ছেদ সেট দুটো দুটো সেটের যে কমন উপাদানগুলো থাকবে অর্থাৎ কমন সদস্যগুলো থাকবে, সে কমন উপাদানগুলোকে নিয়ে যে সেট গঠিত হবে সেটা বলা যায় ছেদ সেট। যেমন ওয়ান থ্রি ফোর সিক্স সেভেন এটা নিলাম সেট, এখানে নিলাম বি সেট নিলাম, থ্রি ফাইভ সিক্স মাইনাস মাইনাস সেভেন মাইনাস এইট, তাহলে দেখো তো কি এ ছেদ বি অর্থাৎ এ ক্যাপ, এটাকে বলা হচ্ছে ক্যাপ, এ ক্যাপ বি। তাহলে বলা হচ্ছে এ সেট এবং বি সেটের মধ্যে দুটো সেটের মধ্যে যে সকল উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোকে নিয়ে গঠিত করা হবে এ ক্যাপ বি সেট। তাহলে দেখো এখানে ওয়ান বি সেটে আছে নাই, বা তিন তিন ওখানে আছে তাহলে এখানে আসবে তিন, তারপর চার নাই, পাঁচ ছয় ছয় নিব, সাত নাই বাই বাই, তাহলে আসবে এ ক্যাপ বি হবে থ্রি সিক্স, অর্থাৎ থ্রি সিক্স এই এ সেটের মধ্যেও আছে, থ্রি সিক্স এ সেটে আছে, আবার থ্রি সিক্স বি সেটেও আছে, কাজে এসে এ ক্যাপ বি আসবে থ্রি সিক্স। এটা যদি গঠন পদ্ধতি লিখি আমরা তখন আসবে এ ক্যাপ বি, এ ক্যাপ বি ইজুকাল টু এক্স, তাহলে এই এক্সটা কোথা থেকে আসছে, এসের থেকে আসছে এই থ্রি সিক্স, তাহলে দেখবো এখানে লিখবো এক্স বিলংস টু এ এবং শুধু এতে থাকলে হবে, এতে ওয়ান আছে তাহলে কিন্তু নাই তো এখানে, তাহলে আবার আবার আসবো কোথা থেকে এক্স লিখবো বিলংস টু বি, এখানে কিন্তু এবং দিতে হবে, যখন আমরা সংযোগ করছিলাম তখন কিন্তু এখানে ছিল মাঝখানে ছিল বা, অর্থাৎ দুটা সেটের মধ্যে যে কোনো একটা সেটে থাকলে চলবে, কিন্তু এখানে বাধ্যতামূলক এ সেটা তাকে থাকতে হবে প্লাস বি সেটা তাকে থাকতে হবে, তখনই কিন্তু এ ক্যাপ বি এ কিন্তু সেই সব উপাদানগুলো আসবে, যার জন্য আছে এক্স যেন এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। তো সেটের অন্তর দুটো সেট বিয়োগ করলে কী হবে, এখানে এ সেটেটা বি সেটেটা, তাহলে এ বাদ লেখা হচ্ছে বি এরকম, অথবা লেখা হচ্ছে এ মাইনাস বি, তাহলে দেখো প্রথমে দেওয়া আছে কিন্তু এ সেট আছে না, তা আমরা এখানে দেখবো এ সেটে যে উপাদানগুলো বি সেটের মধ্যে নাই সেই উপাদানগুলোকে নিয়ে যে সেট গঠিত হবে সেই সেটটাকে বলা হচ্ছে এ মাইনাস বি সেট। যেমন ওয়ান, ওয়ানটা এ সেটে বি সেটে আছে, এই ওয়ান এখানে কিন্তু নাই, তাহলে আসবে ওয়ান, তিন তিন ওখানে আছে, ফোর ফোর নাই, তারপর সিক্স সিক্স আছে বাদ, সেভেন সেভেন নাই। এখন এই বি সেটের মধ্যে মাইনাস সেভেন আছে, তাহলে কি এই মাইনাস এই মাইনাস প্লাস হবে না, আমাকে বলা হচ্ছে এ সেটের যে সকল উপাদান অর্থাৎ সদস্যটাকে অবশ্যই এ সেটের মধ্যে থাকতে হবে, কিন্তু বি সেটে তাকে থাকা চলবে না, সেই সেটগুলো নিয়ে গঠিত হবে এ মাইনাস বি সেট। তাহলে এটা যদি গঠন পদ্ধতি লিখি আমরা এ বাদ বি ইজিকল লেখা হবে কি, ইজিকল দিলাম এখানে দিলাম এক্স, এই এক্স যেন দিলাম এই, তাহলে এই এক্স সদস্য কোত্থেকে আসছে, দেখো ওয়ান ফোর সেভেন, এই যে ওয়ান ফোর সেভেন এই সদস্যটা কোথায় আছে, এ সেটের উপাদান, তাহলে এখানে লিখতে হবে এক্স বিলংস টু এ,
এক্স বিলংস টু এ, শুধু এর মধ্যে তো দেখো এখানে চার আছে, এই সরি 139, চার এই 147, 147, কিন্তু এক্সের মধ্যে তিন আছে, তিন কি এখানে আসছে? আসে নাই। আবার সাত আছে, সাতও কিন্তু এখানে আসে, ছয় কিন্তু আছে, ছয় কিন্তু আসে নাই। তাহলে শুধু এক্স বিলংস টু এ, মানে এ সাথে সবগুলো উপাদান তো আসে নাই, এবং তাহলে একটা কি এবং সেই এক্সটা কী হবে করতে হবে, এখানে তাকে থাকা চলবে না, অর্থাৎ দেখো এখানে ওয়ান এখানে কিন্তু নাই, আবার ফোর, ফোরও কিন্তু এখানে নেই, আবার সেভেন এখানে নেই। তাহলে এখানে তো এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্সটা এ সেটে উপাদান হবে, এবং এক্স ইজ নট বিলংস টু বি, অর্থাৎ বি সেটের মধ্যে সে কিন্তু থাকবে না। তখনই বলা আছে এ মাইনাস বি সেট ইজ ইকুয়াল টু হবে এক্স, যেন এক্স বিলংস টু এ এবং এক্স ইজ নট বিলংস টু বি। পূরক সেট, পূরক সেট বলা হচ্ছে কি এ প্রাইম বা এ সি পূরক, পূরক সেট এ সি বা এ প্রাইম ড্যাশ দেওয়া হচ্ছে। এ সি বা এ প্রাইম বলতে বুঝবো কি আমরা, তাহলে যখন পূরক সেট বের করতে যাবো, অর্থাৎ পূরক মানে সম্পূর্ণরূপে পূরণ করতে হবে। তখন আছে পূরক সেট করতে হলে তোমাকে একটা সার্বিক সেট লাগবে, এবং যখন পূরক সেট চাওয়া হবে তখন তার সার্বিক সেট দেওয়া থাকবে। সেই সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিলে পরে যে উপাদানগুলো থাকবে সেটা বলছে পূরক সেট, এ সেটের পূরক সেট। তাহলে পূরক সেট বলতে কী বুঝবো, ইউ মাইনাস এ, এ পূরক মানে ইউ মাইনাস এ, অর্থাৎ এই সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। ক্রোমোজোম, ক্রোমোজোমটা কি, ক্রোমো বলতে কী বুঝি আমরা, একের পর এক, প্রথমে একটা থাকবে তারপর দ্বিতীয়তে একটা থাকবে, তাকে বলা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোর, জোর মানে জোড়া। তাহলে এই যে একটা নাম এ বি বা ওয়ান টু, এটাকে বলা হচ্ছে দুটো জিনিস জোড়া, ক্রম মানে প্রথমে এটা থাকবে দ্বিতীয়তে এটা থাকবে, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করব, মাঝখানে কিন্তু কমা দেবো, তাহলে বুঝবো এটা একটা জিনিস সংখ্যা, এটা আর একটা সংখ্যা, দুটো সংখ্যা মাঝখানে কমা দিয়ে ব্র্যাকেটের মধ্যে যখন আবদ্ধ করা হবে তখন সেটা বলছে ক্রোমোজোর। তাহলে কার্তেসীয় গুণর সেট, গুণর সেট কাকে বলে, দুটো সেট, যখন কার্তেসীয় গুণর সেট করবো তোমার দুটো সেট গুণ করলে পরে যে সেট পাওয়া যাবে সেই সেটটা করেছে ওই দুটো সেটের গুণর সেট। যেমন এ সেট এখানে দেওয়া আছে এক্স ওয়াই জেড, আর এখানে বি সেট দেওয়া আছে ওয়ান টু থ্রি, বলছে এ ক্রস বি, এ ক্রস বি এই যে গুণর সেট, দুটো সেটে গুণ করলে পরে যে সেট পাওয়া যাবে সেই সেট, গুণর সেটের উপাদানগুলো হবে একটা করে ক্রোমোজোর। সেই ক্রোমোজোরগুলোকে নিয়ে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে যে সেট হবে সেই সেটটা করা হচ্ছে এ এবং বি সেটে গুণর সেট। যতগুলো ক্রোমোজোর পাওয়া যাবে এ সেট এবং বি সেট মিলে, সদস্যগুলো মিলে যতগুলো সেট উপর ক্রোমোজোর পাওয়া যাবে সেটাকে অবশ্যই নিয়ে তোমাকে গঠন করতে হবে এ ক্রস বি সেট। তাহলে এখানে এ এবং বি, তাহলে প্রথমে কী দেওয়া আছে এ সেট এ, তারপর দ্বিতীয় স্থান দেওয়া আছে বি সেট, তাহলে ক্রোমোজোমে দুটো সংখ্যা থাকবে, দুটো উপাদান থাকবে, তাহলে প্রথমে যেহেতু এ দেওয়া আছে তো প্রথম উপাদানটা ক্রোমোজোমে প্রথম উপাদানটা হবে এ সেট থেকে, এবং দ্বিতীয় উপাদানটা দ্বিতীয় স্থান দেওয়া আছে বি, দ্বিতীয় উপাদানটা হবে অবশ্যই বি সেট থেকে। এভাবে নিয়ে যতগুলো এ এবং বি সেট মিলে যতগুলো ক্রোমোজোর হবে সেই ক্রোমোজোরগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলে পরে যে সেট পাওয়া যাবে সেই সেটটাকে বলা হচ্ছে এ ক্রস বি সেট। তো আমরা এখানে গঠন করি, এখন ক্রোমোজোর যদি নেই তাহলে কী হবে, তাহলে এক্স দিয়ে ক্রোমোজোর কি কি হবে, প্রথমে দেখো দেখি এক্স এর এক্স এর উপাদান, তাহলে এখানে নাম এক্স কমা ওয়ান একটা ক্রোমোজোর হবে, আবার মাসে একটা এইটা ক্রোমোজোর একটা হবে, আরেকটা ক্রোমোজোর নিব এক্স কমা কত হবে এক্স কমা টু হবে, আরটা এক্স দিয়ে করলে পরে এক্স কমা থ্রি হবে, এক্স দিয়ে কোনো ক্রোমোজোর পাবো পাবো না। আবার ওয়াই দিয়ে যদি করি তাহলে কী হবে, ওয়াই কমা ওয়ান, আবার ওয়াই কমা টু, ওয়াই কমা থ্রি,
আবার এটা দেখি জেড দিয়ে নেই, তাহলে কি হবে জেড কমা ওয়ান, তারপর জেড কমা টু, জেড কমা থ্রি। এই ক্রোমোজোম যতগুলো ক্রোমোজোম পাবো এই ক্রোমোজোমগুলো কী করতে হবে, একটা দ্বিতীয় বর্গকরণে আবদ্ধ করতে হবে, অর্থাৎ এই ক্রোমোজোমগুলো নিয়ে আমাকে সেট তৈরি করতে হবে। সেই সেটটাকে বলা হচ্ছে এ ক্রস বি সেট। তাহলে এ ক্রস বি, এ ক্রস বি সেট ইজ ইকুয়াল টু হবে সেকেন্ড প্যাকেট দিলাম সেটের, তখন আসবে ক্রোমোজোম এটা একটা উপাদান, অর্থাৎ এক্স কমা ওয়ান, এক্স কমা টু, এক্স কমা থ্রি, আবার ওয়াই কমা ওয়ান, ওয়াই কমা টু, ওয়াই কমা থ্রি, আবার জেড দিয়ে জেড কমা ওয়ান, জেড কমা টু, কেন হবে জেড কমা টু, আর হবে জেড কমা থ্রি। এই গেল সেকেন্ড প্যাকেট। তখন এটা এই দেখো সেটা এই সেটের উপাদানগুলো হচ্ছে কি, একটা হবে ক্রোমোজোম দিয়ে যে সেটা হবে সেটা হচ্ছে পাওয়া এ ক্রস বি সেট। আর এটা যদি গঠন পদ্ধতি আমরা যাই তাহলে কি হবে, গঠন পদ্ধতি যদি যাই তখন আমরা হচ্ছে এ ক্রস বি, এ ক্রস বি ইজ ইকুয়াল টু আসলে বি ইজ ইকুয়াল টু দেম সেকেন্ড প্যাকেট। তাহলে এ ক্রস বি সেটের উপাদানগুলো কি হবে, ক্রোমোজোম হবে, অর্থাৎ আমি একটা ক্রোমোজোম লিখলাম এটা এক্স কমা ওয়াই যেন। তাহলে এই যে প্রথমে যে উপাদানটা আসছে এক্স, এক্সের মান কি কোথা থেকে আসবে, এই প্রথমে কি আছে এখানে এক্স, তাহলে এই এক্সটা অবশ্যই এ সেটের উপাদান হবে। তো এখানে লিখবো আমি এক্স বিলংস টু এ, এবং ওয়াইটা কোথা থেকে আসবে, ওয়াইটা আসবে বি সেট থেকে, যে দ্বিতীয় দ্বিতীয় স্থানে বি আছে আবার দ্বিতীয় স্থানে ওয়াই আছে, তাহলে এখানে লিখবো আমি ওয়াই বিলংস টু, ওয়াই বিলংস টু বি দিয়ে সেকেন্ড প্যাকেট ক্রস করবো, তাহলে আসবে আমাদের এ কার্তেশীয় গুণ সেট। নিশ্চেদ সেট যদি দুটো সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, দুটো সেট যদি আলাদা হয়, সবগুলো সদস্য যদি আলাদা হয়, তখন সেট দুটো বলা হচ্ছে নিচ্ছেদ সেট। যেমন এ সেট এখানে নিলে আমি ওয়ান ফাইভ সিক্স সেভেন, আর বি সেট নিলাম থ্রি ফোর এইট, তাহলে এ কাপ বি, এ সংযোগ বি কী হবে, এই সরি এ ক্যাপ, এ ক্যাপ বি, দেখো দেখি এটার মধ্যে এবং এটার মধ্যে দুটোর মধ্যে কোনো সাধারণ সেট আছে, তখন এটা হবে ফাঁকা সেট বা ওরি, তখন এটা বলা যায় নিশ্চেদ সেট, অর্থাৎ দুটো সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নাই। এরপরে তোমাদেরকে আমি বিভিন্ন রকম অঙ্ক করাবো, সেটা যে অঙ্কগুলো দেওয়া থাকবে পরবর্তী ক্লাসে তোমরা থাকবা। আজকের মতো এখানে শেষ, ধন্যবাদ। বন্ধ কি আপনি কি এরা।